আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো এখন আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব। আমার টপিকসের নাম হচ্ছে ক্লোরোফর্ম। আমরা শিখব ক্লোরোফর্ম কি, এই ক্লোরোফর্মকে কেন রঙিন বোতলে রাখা হয় বা ক্লোরোফর্মের কীভাবে বিশুদ্ধতা আমরা যাচাই করতে পারি, এবং আরও গুরুত্বপূর্ণ একটা অংশ শিখব কীভাবে এই ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখা যায়। তো আসি আমরা মোটামুটি আলোচনায় চলে আসি। তো প্রথমে আমরা ক্লোরোফর্ম জিনিসটা এমন, স্পেসিফিক মিথেনের তিনটা হাইড্রোজেন পরমাণু সরিয়ে যদি আমরা তিনটি ক্লোরিন পরমাণু নিয়ে আসি, তাহলে যে যৌগটা পাওয়া যায় তার নাম হচ্ছে ক্লোরোফর্ম। স্পেসিফিক মিথেনের তিনটি হাইড্রোজেন পরমাণু তিনটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করলে পাওয়া যায় ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনকেই বলা হয় বেসিক্যালি ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্ম কি? ক্লোরোফর্মকে আমরা ডিফাইন করবো এভাবে, মিথেনের তিনটি হাইড্রোজেন পরমাণু তিনটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে পাওয়া যায় ট্রাইক্লোরোমিথেন। এই ট্রাইক্লোরোমিথেনকে বলা হয় ক্লোরোফর্ম। ডান। তো ক্লোরোফর্ম কি আমরা শিখলাম, এখন আমরা শিখবো এই ক্লোরোফর্মকে কেন আমরা রঙিন বোতলে রাখি, সাদা বোতলে না রেখে কেন রঙিন বা বাদামি বর্ণের বোতলে রাখা হয়। প্রশ্ন লিখে ফেলি সবাই, ক্লোরোফর্মকে কেন রঙিন বা বাদামি বোতলে রাখা হয়? তো আমি যদি এই ক্লোরোফর্মকে সাদা বোতলে রাখি, সাদা বোতলে যদি ক্লোরোফর্মকে রাখা হতো, তাহলে সাদা বোতলের ভিতর দিয়ে সহজেই ইউভি লাইট, সহজেই সাদা বোতলের ভিতর দিয়ে সূর্যের ইউভি লাইট প্রবেশ করে আমার কার্বনিল ক্লোরাইড, এটা হচ্ছে ফজিং গ্যাস বলি, কার্বনিল ক্লোরাইড বিষাক্ত ফজিং গ্যাস, কার্বনিল ক্লোরাইড ফজিং গ্যাস, এটা বিষাক্ত। আমরা যদি ব্যালেন্স করতে চাই এখানে হাফ দিলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে যদি সাদা বোতলে আমরা ক্লোরোফর্মকে রাখতাম, তাহলে সহজেই সাদা বোতলের ভিতরে সূর্যের ইউভি লাইট প্রবেশ করে এবং বিষাক্ত ফজিং গ্যাস তৈরি করা যায়। তখন আর আমার ওই ক্লোরোফর্মকে আর আমরা আর চেতনানাশক হিসেবে ব্যবহার করতে পারি না। বাট যদি রঙিন বোতলে রাখা হতো, রঙিন বোতলের ভিতরে এই যে আমার সূর্যের এই যে সাদা আলো প্রবেশ করতে পারে না। তার মানে যদি রঙিন বোতল হয়, রঙিন বোতলে আমার ক্লোরোফর্ম সূর্যের আলো প্রবেশ করতে পারবে না, সব আমার নো রিয়াকশন হয়ে যাবে। এই জন্য ক্লোরোফর্মকে সংরক্ষণ করার জন্য সবসময় রঙিন বা বাদামি বর্ণের বোতল ব্যবহার করা হয়, কখনো এটাকে সাদা বোতলে রাখা যাবে না। ওকে, তাহলে আমরা শিখলাম কেন ক্লোরোফর্মকে আমরা রঙিন বা বাদামি বর্ণের বোতলে রাখবো। তার মূল কারণ হচ্ছে যখনই আমরা সাদা বোতলে রাখবো, সাদা বোতলের ভিতরে সূর্যের ইউভি লাইট প্রবেশ করে এবং এই ক্লোরোফর্মের শরীরে সূর্যের আলো বিক্রিয়া করে বিষাক্ত ফজিং গ্যাস, কার্বনিল ক্লোরাইড বা ফজিং গ্যাস তৈরি করে ফেলে। তখন এই ক্লোরোফর্মকে আমরা আর চেতনানাশক হিসেবে ব্যবহার করতে পারি না। কিন্তু যদি আমরা রঙিন বোতলে রাখতাম, সূর্যের আলোটা প্রবেশ করতে পারবে না ওর ভিতরে, তার মানে ওখানে ফজিং গ্যাসও তৈরি করার সুযোগ থাকবে না এবং ওই ক্লোরোফর্মকে চেতনানাশক হিসেবে ব্যবহার করা যাবে। এখন আমরা শিখব ক্লোরোফর্মের বিশুদ্ধতা কীভাবে যাচাই করতে হয়, যে হ্যাঁ আমার এই ক্লোরোফর্মটা বিশুদ্ধ কিনা। ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষা, এই যে বোতলে ক্লোরোফর্ম আছে, এই ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা আমি যদি সেটা যাচাই করতে চাই, তো আমি এর ভিতরে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দিয়ে দেব। জমে দেওয়া যাবে না, কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দিয়ে দিব। যদি আমার ক্লোরোফর্মটা অবিশুদ্ধ হয়, তাহলে ওখানে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে। আর যদি ক্লোরোফর্ম বিশুদ্ধ হয়ে থাকে, তাহলে কোনো সাদা অধক্ষেপ পাওয়া যাবে না। তার মানে ক্লোরোফর্মটা
যদি আমার সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে ফেলে তাহলে কিন্তু আমার বিষাক্ত ফজিং গ্যাস তৈরি করে ফেলবে আর এই সেল তৈরি করে ফেলবে। এখন যখন আমি সিলভার নাইট্রেট এর ভিতরে ছেড়ে দিব ওই সিলভার নাইট্রেট এই সেলের সাথে বিক্রিয়া করে বেসিক্যালি এবং সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ তৈরি করবে। যখন সাদা অধঃক্ষেপ তৈরি করবে তার মানে তখন বুঝতে হবে এই বোতলের ভিতরে সূর্যের আলো প্রবেশ করেছে এবং ওখানে বিষাক্ত ফজিং গ্যাস তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যখন সিলভার নাইট্রেট দিয়ে দিয়েছি ওর ভিতরে সিলভার নাইট্রেট এই সেলের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ তৈরি করবে ফজিং গ্যাস। কিন্তু যদি আমার সূর্যের আলোর ভিতরে প্রবেশ করতো তাহলে আমার এই সেল তৈরি হতো না, এই সাদা অধঃক্ষেপ তৈরি হতো না। তাহলে আমরা মেসেজ পেলাম যদি আমার এই ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেটা যাচাই করার জন্য আমরা ওই বোতলের ভিতরে 2 থেকে 3 ফুট আবার কয়েক ফুট আমরা সিলভার নাইট্রেট ছেড়ে দিব। যদি সিলভার ক্লোরাইডের সাদা অধঃক্ষেপ পড়ে তাহলে বুঝতে হবে যে এই ক্লোরোফর্ম অবিশুদ্ধ, এটাকে চেতনানাশক হিসেবে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে আমার তো বোতল সাদা বা রঙিন বোতলেও তো কিছু যদি সাবধানতা অবলম্বন না করে অনেক ক্ষেত্রে এটা কিন্তু অবিশুদ্ধ হয়ে যেতে পারে, তাহলে আমি এই ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখতে পারি কিভাবে? হ্যাঁ, সেই টেকনিকও আছে, ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখার উপায় আছে। তো এখন আমরা শিখবো ক্লোরোফর্মকে কিভাবে বিশুদ্ধ রাখা যায় সেই উপায় শিখবো। অনেক সময় এমসিকিউ করে যে ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখতে কি ব্যবহার করা হয়, তো ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখতে আমরা যে বিকারকটা ব্যবহার করি 1% ইথানল, বেসিক্যালি আমরা ব্যবহার করি 1% ইথানল। এই ইথানল যদি ব্যবহার করা হয় ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখার কাজে তাহলে কি ঘটনা ঘটে? যদি কোনো ক্রমে আমার এই ক্লোরোফর্মের ভিতরে বায়ুর অক্সিজেন প্রবেশ করে আমাকে বিষাক্ত ফজিং গ্যাস তৈরি করেও ফেলে, আমি যখন ইথানলটা যোগ করব তখন কি ঘটনা ঘটে আমরা এখানে দেখি। ফজিং গ্যাস তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু এটা যদি আমি সূর্যের আলো প্রবেশ করে বিষাক্ত ফজিং গ্যাস তৈরি হয়ে যাবে। বাট আমি যখন এখানে 1% ইথানলটা ব্যবহার করব এই বিষাক্ত ফজিং গ্যাসের সাথে ইথানল বিক্রিয়া করে আমার অক্ষতিকর ইথাইল কার্বনেট তৈরি করবে। এর আগে 2 দিনে সব ব্যালেন্স হয়ে যাবে, অক্ষতিকর। অক্ষতিকর একটা নাম হচ্ছে ইথাইল কার্বনেট। অক্ষতিকর ইথাইল কার্বনেট তৈরি করবে, তখন এই ক্লোরোফর্মকে আমরা চেতনানাশক হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যদি ক্লোরোফর্মকে বিশুদ্ধ রাখতে চাই তাহলে আমরা ব্যবহার করবো 1% ইথানল। তাহলে বায়ুর অক্সিজেন যদি কোনো ক্রমে ক্লোরোফর্মের ভিতরে প্রবেশ করে আমরা অতি সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও সেখানে বিষাক্ত ফজিং গ্যাস তৈরি হতে পারে, কিন্তু যদি আমরা ইথানলটা ওখানে ব্যবহার করি ইথানলটা এই ফজিং গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্ষতিকর পদার্থ ইথাইল কার্বনেট তৈরি করবে, তখন আমরা এই ক্লোরোফর্মকে আমরা কিন্তু চেতনানাশক হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমরা এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে শিখলাম ক্লোরোফর্ম সম্বন্ধে। আমরা শিখলাম ক্লোরোফর্মটা কি, ক্লোরোফর্মকে কেন রঙিন বোতলে রাখে আমি সাদা বোতলে না রেখে, একটা আমাকে ক্লোরোফর্ম সরবরাহ করা হলো সেই ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা সেটা আমরা শিখলাম, আর আলটিমেটলি ক্লোরোফর্মকে কীভাবে বিশুদ্ধ রাখা যায় সেটাও আমরা শিখলাম আজকের আলোচনা থেকে। তো আমরা এগুলো প্র্যাকটিস করব এবং আয়ত্ত করার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, আজকে মোটামুটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।